আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, অবস্থা এমন হয়েছে যে কিছু বোন স্বামীর জন্য রান্নাবান্না করতে, স্বামীকে খাওয়ানো তুচ্ছ তাচ্ছিল্যের পর্যায়ে ফেলে দিচ্ছে। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা বলেন যে উনি একজন স্বাবলম্বী মহিলা ছিলেন। দেখুন, দুনিয়ার বুকে তিনি ছিলেন একমাত্র নারী যাকে স্বয়ং আল্লাহ সুবহানু তাআলা সালাম দিয়েছেন। কখন দিয়েছেন আল্লাহ তাআলা এবং কোন অবস্থায় সালাম দিয়েছেন সেটা কি আমরা কখনো খেয়াল করেছি? আজকে কিছু মহিলা আছে, তাদের চিন্তাধারা এমন যে অর্থ উপার্জনের, নারীর সম্মান আর ঘরের কাজ, স্বামীকে খেদমত করা, এটাকে নারীর বন্ধিত্ব মনে করছে, নারীকে ঘরে আটকিয়ে রাখা হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, আল্লাহ সুবহানু তাআলা সালাম পাঠিয়েছেন এমন একজন নারী, অন্য কোনো নারীর ব্যাপারে সালাম পাঠাননি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার তাকে সালাম পাঠিয়েছেন। কেন সালাম পাঠিয়েছেন, তার কি গুণাগুণ আল্লাহ তাআলা পেয়েছেন, কোন সময় দিয়েছেন? হ্যাঁ, বুখারীতে এক বর্ণনা রয়েছে, জিব্রিল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন। তখন তিনি বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগমন করছেন, তার নিকট একটি পাত্র আছে যার মধ্যে তরকারি, খাদ্য অথবা পানি আছে। যখন সে আপনার নিকট এসে পৌঁছবে তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন। আল্লাহু আকবার! ভেবে দেখুন, এমন একটি সময় আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে তিনি সালাম পেয়েছেন যখন স্বামীর জন্য যত্ন করে খাবার নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ, মুহূর্তটা এতটা মর্যাদাপূর্ণ ছিল, আল্লাহ তাআলা এতটা মর্যাদা দিয়েছিলেন যে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি কিন্তু অন্য কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তাকে সালাম দিতে পারতেন, কিন্তু ঠিক এই মুহূর্তে কেন তাকে সালাম দিয়েছেন? ভাবেন তো, আপনাকে কি ভাবতে শিখায়? স্বামীর খেদমত করা, স্বামীকে সান্ত্বনা দেওয়া, নারীর পুরুষের পোশাক হচ্ছে নারী, কেন এত নারী সম্মান? ইসলাম তো নারীকে সবসময় সম্মান দিচ্ছে। কোন ধর্মে আছে যে স্বয়ং সৃষ্টিকর্তা সালাম দেয়, তার জন্য শান্তি কামনা করে? কোন ধর্মে আছে আপনি দেখান, একটি একটি ধর্মের শ্লোক দেখান। কিন্তু ইসলাম নারীকে সম্মান দিচ্ছে। দেখুন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যে খাবার নিয়ে এসেছিলেন, এই খাবারটি ইনকাম করতে তিনি কি নিজে করেছেন নাকি তার স্বামী করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকাম করেছেন বিদায়, খাবারটা ঘরে এসেছিল, আল্লাহ তাআলা তাকে খাবার ব্যবস্থা করালেন, আপনি শুধু পরিবেশন করছেন, আপনার তো আপনাকে তো ইনকাম করতে বলা হয়নি। যে ইনকাম করে সে বুঝে, দৈনিক 12 ঘন্টা 14 ঘন্টা যারা পরিশ্রম করে ঘরে আসে তারা বুঝে, হ্যাঁ নারীরা অনেক পরিশ্রম করে, আল্লাহ তারা সৃষ্টিগতভাবেই এভাবেই প্রাকৃতিক নিয়মে আমাদেরকে শিখিয়েছে এটা করতে হবে। আল্লাহ তারা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।